ওয়েলকাম আজকে আমরা জেনে নেব টিএস অফ সেমনিফেরাস টিউবলস এর আগের ক্লাসে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি অনেক লম্বা ভিডিও হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেস্টিস যেটা হলো প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ অর্গান তাহলে টেস্টিসের মধ্যে স্পাম ফর্মেশন হয় বা মেল গ্যামেট ফরমেশান হয় আমরা গত ক্লাসেই দেখে নিয়েছি যে স্পাম ফরমেশন হয় টেস্টিসের মধ্যে এই টেস্টিকিউলার লবিউলসের সেমিফেরাস টিউবলসে তাহলে এগুলি হল সেমিনিফেরাস টিউবিউল তাহলে সেমি সেমিনিফেরাস টিউবউলসের অন্তর্গঠনে আমরা লক্ষ্য করব যে এখানে কি কী বিষয় রয়েছে এবং কিভাবে স্পাম ফরমেশন হচ্ছে সেটাও আমরা কিছুটা বুঝতে পারবো এখানে তাহলে দেখে নেওয়া যাক একে যদি সেকশন করা হয় কি পাওয়া যাবে তাহলে সেকশন বলতে এখানে ট্রান্সভার্স সেকশন করা হয় ট্রান্সভার্স সেকশন বলতে বোঝাচ্ছে যে এটা যদি একটা কোনো বিষয় হয় যাকে আমরা সেকশন করব তার যে মেন অ্যাক্সিস তার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একে সেকশন করা হবে তাহলে একটা যদি টিউব লাইক স্ট্রাকচার একে যদি সেকশন করা হয় তাহলে গোল আকৃতির গঠন আমরা দেখতে পাবো সেমনিফেরাস টিউবওয়েলসের অন্তর্গঠনে আমরা যদি সেকশন করি তাহলে ঠিক এই ধরনের গোলাকার গঠন আমরা দেখতে পাব এরপর দেখে নেওয়া যাক যে এর মধ্যে কি ধরনের সেলস অবস্থান করছে তাহলে এখানে আমরা বেশ কিছু গোলাকার সেল পরপর সাজানো অবস্থায় দেখতে পাব তাহলে এখানে আমরা যে সেলসগুলো দেখতে পাচ্ছি এই সেলসগুলো নিচে থেকে উপরের যে নাম সেটা একটু জেনে নিই প্রথমেই যেটা একেবারে নিচে এঁকেছি সেটা হলো স্পারমাটো গনিয়া একটাকে স্পারমাটো গনিয়াম বলবো এর পরের যে রয়েছে সেটা হলো প্রাইমারি স্পারমাটোসাইট প্রাইমারি স্পারমাটোসাইট তাহলে এগুলো হলো স্টেম সেল এগুলো ডিভাইড করবে এবং ফরমেশন হবে স্পাম বা মেল গ্যামেটের ফরমেশন হবে তাহলে এখানে আমরা মিওসিস বিভাজন দেখতে পাই এখনো পর্যন্ত স্পারমাটোগোনিয়াম সেটা ডিপ্লয়েড এবং প্রাইমারি স্পারমাটোসাইট সেটাও ডিপ্লয়েড এরপর মিওসিস বিভাজন হবে এবং পরবর্তী যে গঠনটা আমরা দেখব সেটি হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট এটা হলো হ্যাপ্লয়েড অর্থাৎ মিওসিস বিভাজন কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা এখানে ছবিতে গ্রিন কালার করে নিলাম সেকেন্ডারি স্পারমাটোসাইট হল হ্যাপ্লয়েড এর পরের দশায় আমরা পেয়ে যাব স্পার্মাটিড যেটা একেবারে উপরে অবস্থান করছে এভাবে আমরা ধীরে ধীরে সম্পূর্ণ যে ছবিটা সেটা আঁকতে থাকব আমরা এখানে নিলাম এই যে চারটি কোষের স্তর এটা সম্পূর্ণভাবে এঁকে নিয়েছি এরপর আমরা দেখব মাঝে মাঝে এক ধরনের লম্বাটে সেলস অবস্থান করছে যাদের বলা হয় সার্টালিস সেল এগুলো একটু লম্বাটে হবে এই সেলগুলি স্পারমাটোজেনিসের সময় অর্থাৎ এই যে স্পাম ফর্মেশন হচ্ছে সেই স্পাম ফরমেশনের জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রদান করবে এবং এই স্পারমাটিড স্পাম তৈরির যে আগের দশা স্পারমাটিড হলো ইমম্যাচুয়ের স্পাম এবং এখান থেকে পরিণত স্পাম বা স্পারমাটো জোয়া হয় স্পার্মাটো জোয়া বা একটা ম্যাচুয়ের যে স্পাম আমরা যে গঠন দেখেছি হেড অ্যাক্লোজম ক্যাফ এবং টেল এরকম স্পাম গঠিত হবে এবং এই স্পাম অবস্থান করবে একেবারে মাঝখানের দিকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মাঝের স্পামগুলি রয়েছে এবং আমরা এটাও দেখতে পাই যে এই স্পামগুলি যখন ম্যাচুয়ার করবে অর্থাৎ স্পার মাটির থেকে স্পাম ফরমেশন হবে তখন এই সার্টালি সেলের মধ্যে তার যে হেড রিজিয়ানটি সেটি আটকে থাকে এবং এখান থেকেই নারিশমেন্ট নেয় এবং একটা ম্যাচুয়ার স্পাম্প ফর্মেশন হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেমনিফেরাস টিউবেলসের ভেতরের যে অন্তর্গঠন সেটা পরিষ্কারভাবে দেখা সেমনিফেরাস টিউবলসের বাইরের অংশ এগুলো তো ফাঁকা থাকে না কানেকটিভ টিস্যুতে পরিপূর্ণ থাকে তাহলে আমরা এখানে সেট দিয়ে দিতে পারি এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবস্থান করে যার নাম লেডিগের কোষ ইন্টারস্টিসিয়াল সেলস অফ লেডিগ তাহলে এখানে আমরা এঁকে নেব লেডিগের আন্তর কোষ মাঝে মাঝে এঁকে নেব এগুলি হল লেডিগের আন্তর্কোষ এছাড়া এর মধ্যে আমরা রক্তবাহ দেখতে পাব মাঝে মাঝে রক্তবাহ এঁকে নিই তাহলে এইভাবে আমরা সেমিনিফেরাস টিউবওয়েলসের যে অন্তর্গঠনের চিত্র সেটা এঁকে ফেলেছি এখন এখানে যে আমরা লেডিগের আন্তর্কোষ বা ইন্টারস্ট্রিশিয়াল সেলস অফ লেডিগ তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জেনে নেব এটা মেল রিপ্রোডাকশানের জন্য দায়ী যে মেন হরমোন সেটা হলো টেস্টোস্টেরন হরমোন এই টেস্টোস্টেরন হরমোন এটা সিগ্রেশনের জন্য ইন্টারস্টেশিয়াল সেলস অফ লেডি সহযোগিতা করবে এবং এর বার্তা আসে একেবারে পিটুইটারির অগ্রখণ্ডক থেকে তাহলে পিটুইটারির যে অ্যান্টিরিয়ার রিজিয়ান সেখান থেকে দু রকমের হরমোন সিক্রেশন হয় সেটা হলো আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বা আইসিএসএইচ এটা লেডিগের আন্তর্কোষকে টেস্টোস্টেরন হরমোন খরণ করার জন্য উদ্দীপ্ত করে অন্যদিকে সার্টেলির কোষ বা সার্টেলি সেল এটাও এক ধরনের হরমোন সিক্রেশন করে একটা হলো এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এই এবিপির প্রভাবে সেমনিফেরাস টিবুলসের মধ্যে টেস্টোস্টেরনের গারত্ব বৃদ্ধি পায় তার কারণ হলো স্পাম ফরমেশনের জন্য বা স্পার্মাটোজেনেসিসের জন্য টেস্টোস্টেরন খুবই গুরুত্বপূর্ণ এবিপি টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে অন্যদিকে টেস্টোস্টেরনের ঘনত্ব যদি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয় সেটাও কিন্তু খারাপ দিক জন্য সেই ক্ষেত্রে সার্টালিসেল ইনহিবিন নামক এক ধরনের হরমোন সিগ্রেশন করে ইনহিবিন তাহলে আজকের ক্লাসে আমরা সেমনি ফেরাস টিউবলসের অন্তর্গঠন সম্পর্কে জেনে নিলাম আজকে এটুকুই থ্যাংক ইউ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই যেন লাইক করবে